দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে কতিপয় অসাধু ব্যবসায়ী। এই মুহূর্তে নদী পাড়ে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, সাবিত, আপনাকে যেটি বলতে পারে, আসলে যে নদীর পার থেকে যে বালু উত্তোলন, যে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে চট্টগ্রামের যে শঙ্খ নদী রয়েছে, সেই শঙ্খ নদীর পারে কিন্তু যে নতুন ব্রিজ হচ্ছে, সেই ব্রিজে কিন্তু পাশ থেকে কিন্তু ড্রেজার এবং মাধ্যমে কিন্তু বালু উত্তোলন করা হচ্ছে। এই বালু উত্তোলন নিয়ে কিন্তু এলাকাবাসীর মধ্যে একটা ক্ষোভ আছে, বিভিন্ন সময় তারা এখানে আন্দোলন সংগ্রাম করেছেন। আপনি হয়তো জানেন যে চট্টগ্রাম কক্সবাজার যে রেল সেতু এবং সড়ক সেতু রয়েছে, যেটিতে প্রায় 139টি বড় সেতু রয়েছে, এবং সেই সেতুর মধ্যে তিনটি বড় সেতু রয়েছে, একটি হচ্ছে এই শঙ্খ সেতু। এই শঙ্খ সেতু আপনি দেখতে পাচ্ছেন, এই সেতুর পাশে যেই আসলে একটি নিয়ম আছে যে সেতুর পাশে যেই আশেপাশে 1 কিলোমিটার এলাকার মধ্যে বালু উত্তোলন করা যাবে না, এরকম এক সরকারিভাবে নিষেধাজ্ঞা আছে। তারপরেও কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী কিন্তু এই ব্রিজের আশেপাশে থেকে কিন্তু বালু উত্তোলন করছে। পাশাপাশি এখানকার এলাকাবাসীরা বলছেন, যখন নদী থেকে কিন্তু বালু উত্তোলন করা হয় তখন কিন্তু নদীর গভীরতা বাড়ে, যে গভীরতা বাড়লে কিন্তু যখন বন্যা হয় তখন নদী ভাঙ্গন দেখা যায়। সেই নদী ভাঙ্গন রোধের জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন এই এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন মানববন্ধন করা হলেও কিন্তু প্রশাসন এসে বিভিন্ন সময় বিভিন্ন যে ড্রেজার রয়েছে এবং যে বালু উত্তোলন যে মেশিনগুলো রয়েছে সেগুলো বিভিন্ন সময় জব্দ করেছে। তারপরেও কিন্তু এক শ্রেণীর মানুষ আবারও কিন্তু দেদারসে এই শঙ্খ নদী থেকে বালু উত্তোলন করছে, যার প্রভাব পড়বে এই সেতুর উপর। কারণ এই আপনি জানেন, একটি চায়নার একটি কোম্পানি এবং এক্সপেক্টর দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু এই কাজটি করছে। তারা আবার ট্রমা গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানকে কিন্তু এই কাজের কার্যাদেশ দিয়েছে, এবং তারা কিন্তু তাদের আশেপাশে যে বিভিন্ন ড্রেজার বা বিভিন্নভাবে যে বালু উত্তোলন করা হচ্ছে সেই ক্ষেত্রে তারা কোনো বাধা দিচ্ছে না। এবং এই আমি যতটুকু জানি, এই বালুগুলো তারা বিভিন্ন তাদের যে কনস্ট্রাকশন হচ্ছে, বিভিন্ন কাজ হচ্ছে রেলওয়ের, সেখানে নিয়ে সে বালুগুলো ব্যবহার করছে। অথচ সরকারিভাবে কিন্তু এরকম নদীর যেখানে ব্রিজ হয় সেই ব্রিজের পাশ থেকে কিন্তু বালু উত্তোলন করা একেবারে নিষিদ্ধ। 1 কিলোমিটার এলাকা থেকে কিন্তু বালু তোলা যায় না, সেক্ষেত্রে আমরা দেখলে একেবারে পাশে কিন্তু ঘেঁষে কিন্তু বালু উত্তোলন করা হচ্ছে। এবং বিভিন্ন সময় এলাকাবাসী আমাদেরকে অভিযোগ করেছেন, এখানে তারা মানববন্ধন করেছে, হাজার হাজার মানুষ এসেছে, তারপরেও কিন্তু প্রশাসন কিছুটা হলে কয়েকবার অভিযান চালানোর পর আবার কিন্তু আগের মতো কিন্তু সেখানে বালু উত্তোলন করছে। এবং তারা বলছে আশেপাশে যে কিছু জমিগুলো রয়েছে সেই কিছু জমিগুলো থেকে কিন্তু তারা বালু উত্তোলন করছে, যার ফলে কিন্তু কৃষকরা চাষ করতে পারছেন না। এবং আশেপাশে যে ঘনবসতিগুলো রয়েছে সে ঘনবসতির এলাকাগুলো থেকে কিন্তু বালু উত্তোলনের কারণে, বালু তুলে নেওয়ার কারণে কিন্তু সে বসতিতে তারা সমস্যা হচ্ছে। তো এলাকাবাসী বারবার আন্দোলন করলে কিন্তু প্রশাসন কয়েকবার অভিযান চালালেও কিন্তু আবার কিন্তু ঠিক একইভাবে কিন্তু এখানে বালু উত্তোলন করছে। এই জন্য তারা আন্দোলন করছে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন এলাকার মানুষ তারা বিভিন্ন আন্দোলন করছে, এবং তারা বলছেন যে এই শঙ্খ নদীকে রক্ষা করতে হলে, শঙ্খ নদী ভাঙ্গন রোধ করতে হলে এই বালু তোলাটা বন্ধ করতে হবে। তো সাবিত, এই ছিল আমার কাছে চট্টগ্রামের শঙ্খ নদী পার থেকে সর্বশেষ তথ্য বালু তোলার। চট্টগ্রামে শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে অসাধু ব্যবসায়ীরা, সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার শফিকুল আলম।